দক্ষিণাত প্রলয় সৃষ্টি করার পিছত মিগজম এতিয়া আগবাড়িছে পশ্চিমবঙ্গ দিকে। যে প্রবল বরষুণ আছিল সেয়া কিছু খাম কাটিছে। বিমানবন্দরসমূহ বর্তমান তাতে চাফ চিকুণ করে থাকা হয়েছে আর যেহেতু 70 বিমান বাতিল করা হয়েছিল, 33 বিমানের পথ সলনি করা হয়েছিল, বিমানবন্দর চারিফলে মাত্র পানি সুমাই গেছিল, গতি সেয়া লাহে লাহে এটা এটা চাফ চিকুণ করে থাকা হয়েছে। গতি অলপমান খামকতা দেখবলে পাওয়া গেছে। সেয়া চেন্নাইর খবর। চেন্নাইত আনকি ঘড়িয়াল ওলাইছিল, রাজপথত ঘড়িয়াল ওলা দেখবলে পাওয়া গেছে। বাহন সমূহ তাত কেনে ধরনের উঠি গেছে আর তাত উদ্ধার কার্য চলি থাকা হয়েছে। 300 তাতকৈ অধিক সাহায্য শিবির স্থাপন করা হয়েছে, উদ্ধার কার্য ইতিমধ্যে তাত চলি আছে, রেস্কিউ চলি আছে। ঠিক তেনেধরনের অন্ধর কথাও আমি কৈছো, বিদ্যালয় বন্ধ করে দিয়া হয়েছে, প্রবল বরষুণ, তামিলনাড়ুর প্রবল বরষুণ, তার উপরও এটা পশ্চিমবঙ্গের ফলে ধাওমান হয়েছে এই সাগরীয় ঘূর্ণি মিগজম। দক্ষিণ পশ্চিমবঙ্গত প্রভাব পড়ব কাইলৈ আর পরহিলৈ, দুটা দিন দক্ষিণ পশ্চিমবঙ্গত ধারাসার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। তাতো বর্তমান প্রশাসন সাজু হয়ে আছে, উদ্ধার কার্যর সকলখিনি ব্যবস্থা তাত গ্রহণ করে থাকা হয়েছে। দক্ষিণ পশ্চিমবঙ্গের কত কত প্রভাব পড়ব পারে, কলকাতা হাওড়াত মিগজমের প্রভাবত বরষুণ হব, পশ্চিমবঙ্গের পূব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি আদি বরষুণ হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণাত্য যে প্রলয়ের সৃষ্টি করলে সেই প্রলয়ের বুঝ দলে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। চলিত বর্ষত ভারত মহাসাগরত উৎপন্ন হওয়া ষষ্ঠ আর বঙ্গোপসাগরত হওয়া চতুর্থ সাগরীয় ঘূর্ণি হয়েছে মিগজম। মিগজম উৎপন্ন হয়েছে বঙ্গোপসাগরীয়, দক্ষিণ পশ্চিমত উদ্ভব হয়েছে মিগজম। মিগজমের নামাকরণ করেছে মিয়ানমার। কত কত প্রবল বরষুণ হয়েছিল, কত কেনেকা পরিস্থিতি, ভিজুয়ালস আমি এই মুহূর্তে দেখাইছো। আর এয়া প্রবল বৃষ্টিপাতের ফলত তাত স্তব্ধ হয়ে পড়েছিল জনজীবন, দক্ষিণাত্যত স্তব্ধ হয়ে পড়েছিল জনজীবন, দক্ষিণ উড়িষ্যাত বিদ্যালয় বন্ধ করে দিয়া হয়েছে, কাইলৈ বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতি এতিয়া পশ্চিমবঙ্গলৈ ধাবমান হয়েছে এই ঘূর্ণি, সাগরীয় ঘূর্ণি মিগজম। এতিয়া লাহে 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 সেই বতাহৰ যি গতি, সেই গতি কমিবলৈ আৰম্ভ কৰিছে। আমি কিছুমান ভিজুৱেলছ আপোনালোকক দেখুৱাইছোঁ, যিবোৰ ভিজুৱেলছ যেনেধৰণে ড্ৰোনেৰে লোৱা হৈছে, আৰু শেহতীয়াকৈ আৰু এটা তথ্য আপোনালোকক দিবলৈ ওলাইছোঁ। যিহেতু দিনৰ ভাগলৈকে 8 লোকৰ মৃত্যুৰ খবৰ আহিছিল আৰু এতিয়া 12 লোকৰ মৃত্যু হৈছে। আনকি তাত যিসকল মাছমৰীয়া আছে, যিবোৰ নাও তেওঁলোকে ব্যৱহাৰ কৰে মাছ মাৰিবলৈ যাওঁতে, সেই নাওসমূহ ব্যৱহাৰ কৰা হৈছে, উদ্ধাৰ কাৰ্যত ব্যৱহাৰ কৰা হৈছে, বিভিন্ন প্ৰক্ৰিয়াৰে উদ্ধাৰ কাৰ্য তাত চলি আছে। আৰু শেহতীয়াকৈ 12 লোকৰ মৃত্যুৰ খবৰ আহি পৰিছে আৰু এই সংখ্যা বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা আছে। ইতিমধ্যে প্ৰশাসনে সকলোখিনি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, সাহায্য শিবিৰৰ কথা আমি কৈছোঁ, 300তকৈ অধিক সাহায্য শিবিৰ তাত স্থাপন কৰা হৈছে। আর অহা 24 IMD রিপোর্টর অনুসরি যে ধারাসার বরষুণ হওয়ার সম্ভাবনা আছে, যদিও বা কিছু হাম কাটিছে, কিন্তু সেয়া কিন্তু এনেকুৱা নহয় যে অন্ত পৰিছে, লাহে লাহে ইয়ার গতি কমিবলৈ আৰম্ভ কৰিছে।